আমেরিকার মিশিগানের বাসিন্দা স্ট্যান লারকিন বাস্কেটবল খেলতে গেলে তিনি হঠাৎ জ্ঞান হারান। 2014 সালের এই ঘটনায় তার আসল হৃৎপিণ্ড বাদ দিতে হয়, পরিবর্তে শ্বাস প্রশ্বাস সচল রাখার জন্য যুক্ত করা হয় সিনকার্ডিয়া নামক একটি কৃত্রিম ডিভাইস। সেটিকে একটি ব্যাকপ্যাকে ভরে পিঠে ঝুলিয়ে রাখতেন সর্বদা। এই অবস্থায় স্ট্যান লারকিন ফেড বাস্কেটবলও খেলতেন। এরপর এক হৃৎপিণ্ড দাতার সহায়তায় 2016 সালে তার দেহে প্রতিস্থাপন করা হয় আসল হৃৎপিণ্ড। তখন তার বয়স 25। বর্তমানেও তিনি ভালো আছেন। বিশ্বে তিনি এ যাবৎ একক মানুষ যিনি টানা 555 দিন আসল হৃৎপিণ্ড ছাড়া বেঁচেছিলেন। Presents Ojana Canvas, an web news published from Kolkata.